নমস্কার, সেভেনহাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। রাতের অন্ধকারে শাটার ভেঙে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের কামারটিহি বাজারের জামগা এলাকার ঘটনা। এদিন সকালবেলা স্বর্ণ ব্যবসায়ী গণেশ চন্দ্র পয়রা সকালে দোকানে এসে দেখেন শাটার ভাঙো অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে ঢুকে দেখতে পান সর্বস্ব লুট করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। খবর চাও হতেই ভিড় জমে যায় দোকানের সামনে। আনুমানিক 10 লক্ষ টাকা সোনার গহনা খোয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তদন্ত শুরু করেছে একরা থানার পুলিশ। এগরায় ব্যস্ত জায়গায় এই সোনার দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা, চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুইপিঠ নগেনাবাদ এলাকায়। সূত্রের খবর, গতকাল পরিবারের সকলে মিলে পাশের এলাকায় মেলা দেখতে গেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পরপর দুটি বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা। অধীর হালদার ও সমীর মান্নার বাড়ির জানলা ও দরজা ভেঙে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে চোরের দল। অধীর হালদারের বাড়ি থেকে প্রায় 60,000 টাকা এবং সমীর মান্নার বাড়ি থেকে 4 বড়ি সোনার গহনা সমেত 5,000 টাকা চুরি হয়েছে বলে খবর। বাড়িতে এসে ঘর লন্ডভন্ড অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করেছে পুলিশ। আবারও যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে একটি কোচের নিচে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ইস্ট কোস্ট রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ ট্রেনটি কটক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর ঘটনাটি নজরে আসে। এরপরেই লোকো পাইলটের নজরে আসে D9 কামরায় ব্রেক বাইন্ডিং হয়েছিল। আর এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে রেলের মেকানিক্যাল ডিপার্টমেন্টের আধিকারিকেরা এসে উপস্থিত হন। দেখা যায় ব্রেক বাইন্ডিং হওয়ার ফলে আগুন এবং প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে। তারা ব্রেকটাকে রিলিজ করে দেন। এই ঘটনার পর প্রায় 45 মিনিট দেরিতে ট্রেনটিকে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা করানো হয়। তবে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের কোনো রকম সমস্যা হয়নি। কি কারণে ব্রেক বাইন্ডিং হওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ফের বেপরোয়া গতির জেরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদায়। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের আশাপুর রাজ্য সড়কের দীঘি বাসিলহাট এলাকায়। জানা গেছে, একটি দ্রুত গতির পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় অটোয় থাকা এক যাত্রীর। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত বছর 23-এর যুবকের নাম রমজান আলী, বাড়ি চাঁচলের গৌরহণ্ডে। ঘটনার পর থেকেই গাড়ি নিয়ে পলাতক পিকআপ ভ্যানের চালক। মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্থানীয়রাই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় ওই এলাকায় বেপরোয়া গতির জেরে প্রায়শই ঘটে এহেন দুর্ঘটনা। হাতে ট্যাটু করা ছিল মোবাইল নম্বর, আর সেই মোবাইল নম্বরের মাধ্যমে নিজের পরিবারকে ফিরে পেল উত্তরপ্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া মুখ বধির এক যুবক। সূত্রের খবর, এদিন শিলিগুড়ির হাসপিচকে বছর 18-এর ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে সেখানে কর্তব্যরত শিলিগুড়ি থানার ASI হরেন মহন্তের নজরে আসে। এরপর ওই যুবককে থানায় নিয়ে গিয়ে বিভিন্নভাবে কথা বলবার চেষ্টা করা হলেও মুখ বধির হওয়ার কারণে কিছুই বলতে পারেনি সে। এরপরেই তার হাতে ট্যাটু করা মোবাইল নম্বর দেখায় পুলিশকে। সেই নম্বরে ফোন করে জানা যায় তার নাম মোহাম্মদ আরমান, সে উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা। গত 2 ডিসেম্বর থেকে নিখোঁজ হয়ে যায় সে। এরপরই শিলিগুড়ি থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে উত্তরপ্রদেশ থেকে যুবকের পরিবারের সদস্যরা শিলিগুড়িতে পৌঁছলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। নিখোঁজ ছেলেকে খুঁজে পেয়ে আপ্লুত পরিবারের সদস্যরা ধন্যবাদ জানান শিলিগুড়ি থানার ASI এবং পুলিশ কর্মীদের। এবার অঞ্চল প্রধানের প্যাড সিল এবং সই জাল করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হলো মালদা থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের। ধৃতের নাম বিমল সরকার, বাড়ি পুরাতন মালদার ভাবুকের ফতেপুর গ্রামে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ওল্ড মালদা ব্লকের ভাবুক অঞ্চল প্রধানের প্যাডে প্রধানের সই জাল করে সংশ্লিষ্ট এলাকায় 4 জন সিভিকের বিরুদ্ধে মালদা জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানায় যে তারা এলাকায় জুয়া এবং মদের আসর চালাচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে মালদা থানার পুলিশ অঞ্চল প্রধানকে জিজ্ঞেস করলে হতবাক হয়ে অঞ্চল প্রধান জানান যে ওই প্যাড সিল এবং সই তার নয়, সেগুলি সম্পূর্ণ জাল। এরপরেই ফের তদন্তে নেমে মালদা থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। জানা গেছে, ওই সিভিককে কিছুদিনের জন্য ভিলেজ পুলিশ করা হয়েছিল। তাকে সরিয়ে নেওয়ায় অভিযুক্ত সিভিক সে বিষয়ে ওই 4 জন সিভিক তার সঙ্গে ষড়যন্ত্র করেছে সন্দেহ করে আক্রোশবশত এই কাজ করেছে। মালদা থেকে তনুজ জৈন, রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।